হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আজকের ক্লাসে আমরা ম্যাথ ক্লাস করবো এবং আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের যে প্রশ্নগুলো করবো আপনারা দেখলে ক্লাসটা বুঝতে পারবেন যে আজকের প্রশ্নগুলো এমন রয়েছে যেগুলো কিন্তু প্র্যাকটিস না করে গেলে পরীক্ষার হলে সেগুলো ছেড়ে আসতে হয় এবং মনে হয় এগুলো শক্ত আমি পারছি না পরীক্ষার হলে এটাই প্রবলেম হয়ে যায় তো আজকে সেই রকমই অঙ্ক কিছু প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে এই একটা অঙ্ক এটা একজন আমার বন্ধু কমেন্ট করে পাঠিয়েছিলেন অঙ্কটি সেই অঙ্কটি সলভ করে দিতে বলছে করে দিচ্ছি তো অঙ্কটা কি আছে দেখুন একটি আম বিক্রি করে একজন ফলওয়ালা পঁচিশ পার্সেন্ট লাভ করে প্রতিটি আম আরও এক টাকা বেশি দরে বিক্রি করলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় তাহলে প্রতিটি আমের দাম প্রথমে কত ছিল এই যে অঙ্কটা রয়েছে আপনারা ভিডিওটা পজ করে অঙ্কটা করার নিজেরা চেষ্টা করুন ঠিক আছে তারপর সলিউশানটা দেখুন তো সাপোজ এর সলিউশান কী হবে দেখুন আমি আমার পদ্ধতি অনুযায়ী করছি এক জোরে করলে হবে অঙ্কটা নিশ্চয়ই হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই সব থেকে যেটা সহজ পদ্ধতি সেটা করার আমি চেষ্টা করি আচ্ছা পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি পঁচিশ পার্সেন্ট লাভ এই কথার অর্থ কী পঁচিশ পার্সেন্ট মানে কত পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একের চার অর্থাৎ প্রথমে যদি বস্তুটা সে আম হোক জাম হোক দেখার দরকার নেই প্রথমে যদি বস্তুটা চার দাম হয় তার মধ্যে পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে মানে এক টাকা লাভ হয়েছে তাহলে ক টাকা বিক্রি করেছে পাঁচ টাকায় বিক্রি করছে চার টাকা জিনিসটা বিক্রি করছে পাঁচ টাকায় কিন্তু তারপরে বলেছে প্রতিটি আম আরও এক টাকা বেশি দরে বিক্রি করলে অর্থাৎ এই চার টাকার আমটাই আরও এক টাকা দরে বেশি দরে বিক্রি করলে অর্থাৎ পাঁচ প্লাস এক ছ টাকা দরে বিক্রি করলে লাভ কত হবে বলছে ওখানে বলছে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় আমি একবার চেক করে নেব পঞ্চাশ পার্সেন্ট লাভ হচ্ছে কি না তাহলে চার টাকার আমটায় ছ টাকায় বিক্রি মানে ক টাকা লাভ ছয় মাইনাস চার মানে দু টাকা লাভ আর চার টাকার ওপর দু টাকা লাভ মানে কত পার্সেন্ট লাভ একশো দিয়ে কাটাকুটি করে দেখি চার পঁচিশে একশো পঁচিশ দুগুনে ফিফটি পার্সেন্ট লাভ এবং প্রশ্নটাতেও সেটাই বলছি তার ফিফটি পার্সেন্ট লাভ হয় অর্থাৎ আমি যে আমটার দাম ধরে নিয়েছি চার টাকা তাহলে চার টাকাটাই হয়ে যাবে অ্যান্সার এটাই সব থেকে সহজ পদ্ধতি বাকি অন্যান্য দিয়ে করতে গেলে আপনাদের অনেক অঙ্কটা জটিল হয়ে যাবে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটা এবং এটাই হচ্ছে বেস্ট ঠিক আছে আর আমি আজকের যে অঙ্কগুলো সেগুলো আমি বোর্ডে টুকে টুকে করাচ্ছি বা বোর্ডে লিখে লিখে করাচ্ছি আপনাদের ঠিক আছে আর যা স্ক্রিনে কোয়েশ্চেন আনছি না লিখে লিখে করাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন তো চলুন নেক্সট অঙ্কে আসি তো প্রথম সহজ থেকে শুরু করি তো প্রথম অঙ্ক এখানে দেখুন নাম্বার ওয়ান অঙ্কটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ওয়ান এইট্টি সেভেন টু জিরো নাইন এবং টু থার্টি ওয়ান বিভাজ্য ঠিক আছে আচ্ছা আর দ্বিতীয় অঙ্ক পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা পনেরো আঠেরো সাতাশ এবং ছত্রিশ দ্বারা বিভাজ্য এই অঙ্কটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুবই সহজ অঙ্ক প্রত্যেকেই পারবেন কারণ এখানে বৃহত্তম সংখ্যা বললে আমাদের কী করতে হয় বৃহত্তম সংখ্যা বললে আমাদের করতে হয় গসাখু আর যখনই যেখানে বলবে ক্ষুদ্রতম সংখ্যা সেখানে করতে হয় আমার লসাঁ এটা আমরা সাধারণভাবে জানি কিন্তু একশো সাতাশে দুশো নয় এবং দুশো একত্রিশের গসাঁটা যদি আমরা ভাগ পদ্ধতি বা সিঁড়ি ভাঙা পদ্ধতিতে করতে যাই অনেক বড হয়ে যাবে তো আমি যেভাবে শিখেছিলাম সেভাবেই করবেন আপনারা পরীক্ষার হলে তো ওয়ান 209 এবং টু থার্টি তিনটে সংখ্যা আছে তো কাছাকাছি দুটো সংখ্যাকে বিয়োগ করতে হয় বসাও করতে গেলে শর্টকাট রুলসে তো আমি একশো সাতাশি এবং দুশো এদের যে বিয়োগ ফল থেকে একশো বিয়োগ করলে কত হয় বাইশ হয় এবং এটা দিয়ে যদি সব কটাকে ভাগ যায় তাহলে এটাই হয়ে যাবে উত্তর কিন্তু বাইশ দিয়ে কি সাতাশি ভাগ যাবে শেষে দুই আছে কখনোই ভাগ যাবে না বা দুশো নয়কেও ভাগ যাবে না বা দুশো একত্রিশকেও ভাগ যাবে না তাহলে বাইশ গসাগুন নয় এবার আমরা ভাঙব বাইশকে এগারো ইন্টু দুই করে এগারো ইন্টু দুই মানে বাইশ এগারো দিয়ে প্রতিটাকে ভাগ যাবে দেখুন ভাগ যাবে এগারো এককে এগারো সাতাত্তর সাত এগারো সাতাত্তর এগারো এককে এগারো এই হ্যাঁ এগারো একে এগারো নয় নয় নিরানব্বই নয় এগারো নিরানব্বই এগারো দুগুণে বাইশ এক এক এগারো এগারো এক এগারো অর্থাৎ এগারো দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে এবং এগারোটাই হয়ে যাবে গসাগু অর্থাৎ রকম ভাগ পদ্ধতি বা সিঁড়ি ভাঙা পদ্ধতি না করে পরীক্ষার হলে যখনই এরকম বড় বড় কোনো সংখ্যার গসাগু করতে দেবে এইভাবে করবেন এটাই হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি ওকে এবার আসছি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটা একটু ক্যালকুলেটিভ ঠিক আছে আচ্ছা পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অ্যাকচুয়ালি কত একের গায়ে চারটে শূন্য অর্থাৎ দশ হাজার হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা তো নিয়ে কিছু লাভ নেই বলেছে পনেরো আঠেরো সাতাশ এবং ছত্রিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ যে সংখ্যাটা পাবো সেটা এর থেকে কম হলে হবে না এর থেকে সামান্য বেশি হবে সেটাই হবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কারণ এদের লস আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা বলে কী করতে হয় লস করতে হয় তাহলে সিম্পলি আমি পনেরো আঠেরো সাতাশ এবং ছত্রিশের লস আউ করবো প্রত্যেকটাকে তিন দিয়ে করলে পাঁচ ছয় নয় বারো এখনও তিন দিয়ে যাবে দু কোণে ছয় তিন তিন এখানে নয় ছ দুকোনে এই সরি তিন চারে বারো আর এখানে রইল পাঁচ এখনও দুই দিয়ে যাবে এক দুই তিন পাঁচ তাহলে পাঁচ দুকোনে দশ তিন দশে তিরিশ তিরিশ দুকোনে ষাট ষাট তিনে একশো আশি তিন আঠারো চুয়ান্ন লস আগু হচ্ছে পাঁচশো চল্লিশ কখনোই উল্টো আমি বলছি গুণ করাটাও একটা নিয়ম আছে কখনোই র্যান্ডম গুণ করবেন না যখনই এখানে দেখছেন পাঁচ আর দুই আছে ফার্স্ট এটাকে গুণ করে রাখবো কারণ তো দশ আসছে আমার গুণের সুবিধা হবে এইগুলো হচ্ছে ছোটো ছোটো ট্রিপ বোঝা গেলো এইগুলো ছোটো ছোটো টিক্স আপনাদের শিখিয়ে দিচ্ছি কখনই র্যান্ডম গুণ করতে পারবেন না তখন গুলিয়ে যেতে পারে যেখানে যেহেতু পাঁচ আর দুই এসে গেছে তাহলে পাঁচ দুগুণে দশ এটাকে আলাদা করে গুণ করে রাখলাম এবার ওই দশটা দিয়ে বাকিগুলোকে গুণ করে করে যাব তাহলে আমার সুবিধা হবে গুণ করতে যেটা আমি করলাম এই পদ্ধতিতে হলো পাঁচশো চল্লিশ কিন্তু এটা তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় ক্ষুদ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইটা এবার একে কী করতে হবে পাঁচশো চল্লিশ দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে পাঁচশো চল্লিশ সিক্সটি ফোর সিক্স জিরো যাবে না এটা শূন্য কত দিয়ে যাবে পাঁচ ছয় তিরিশ সাত আট চল্লিশ দিয়ে করে দেখি আট দিয়ে চল্লিশ চার সরি তাহলে এটা কতবারে যাবে আট বারে যদি করি পাঁচ চল্লিশ আর চার অর্থাৎ চার এটা বিয়োগ করলে হয় আশি আর এটা হচ্ছে দুই দুশো আশি তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যাটা কত ক্ষুদ্রতম সংখ্যাটা মানে কিন্তু এটা বিয়োগ করে দিলে হবে না এটা কিন্তু বিয়োগ করে দিলে হবে না এটা বিয়োগ করে দিলে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে আমার চাই ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে অর্থাৎ এখানে তাহলে এই দশ হাজারের সঙ্গে কত আমাকে অ্যাড করতে হবে দুশো আশি অ্যাড করতে হবে কি এটাই অনেকের পরীক্ষায় ভুলে যায় দুশো আশি অ্যাড করতে হবে না এখনও আমার যদি দুশো আশির ওপরে কিছু একটা সংখ্যা হয়ে পাঁচশো চল্লিশ জানাতো তাহলে আমার ভাগটা মিলে যেত অর্থাৎ এখানে আমাকে অ্যাড করতে হবে পাঁচশো চল্লিশ মাইনাস দুশো আশি করলে কত হয় শূন্য ছয় দু এক দিন দুশো ষাট অর্থাৎ যদি এর সঙ্গে আরও দুশো ষাট অ্যাড করা থাকতো তাহলে আমার ভাগটা যেত পাঁচশো দিয়ে অর্থাৎ দুশো এখানে অ্যাড করতে হবে তো অ্যান্সার হয়ে যাবে দশ হাজার এবং খুব ভালো অঙ্ক এটি ঠিক আছে ওকে এটা কিন্তু খুব ভালো অঙ্ক পাঁচ আচ্ছা এই অঙ্গদেরও অপশান দেওয়া হয়নি নেক্সট অঙ্ক থেকে আমি অপশান দিচ্ছি ঠিক আছে নেক্সট অঙ্ক থেকে অপশান দিচ্ছি ওকে তো নেক্সট অঙ্গটা দেখুন তো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখুন নেক্সট প্রশ্ন আছে দশ পূণ্য একের এগারো প্লাস দশ পূর্ণ দুয়ের এগারো দশ পূর্ণ তিনের এগারো ডট 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 দশ পূর্ণ দশের এগারো সমান কত তো পরীক্ষার হলে যদি এটাকে আমরা করতে যাই যে নিয়ম জানে সেই করতে পারবে আর নাহলে কিন্তু অনেককে অনেক সময় দিতে হবে তো অঙ্কটা সহজে নিয়ম কি তো চলুন দেখে নিই এটা কিন্তু শুধু দশ দিয়ে নয় নাইনটি নাইন দিয়ে পরে থার্টি থ্রি দিয়ে পরে এইভাবে পড়তে পারে সেটা দেখার ব্যাপার নয় প্রশ্নটা হচ্ছে আমরা কীভাবে সলভ করতে পারি তো এই অঙ্কটা বলার আগে আরেকটা জিনিস যেটা আপনাদের আবার মনে করিয়ে দিই সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যার যোগফল মানে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার অর্থাৎ পরপর এক থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা আমি সাপোজ এক থেকে দশ পর্যন্ত করছি সাত এ করতে 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 দশ পর্যন্ত এই সংখ্যাটার যোগফল কত তো আমি কি পরীক্ষা হলে গাঁট না তাহলে আমার এই সূত্রটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এক থেকে শুরু করে যতগুলো সংখ্যা দেবে সেই সংখ্যাগুলোর যোগ ফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে এন মানে কত এখানে এন মানে লাস্টের সংখ্যাটা লাস্ট হচ্ছে দশ তাহলে দশ আর এখানে এন প্লাস ওয়ান মানে দশ প্লাস ওয়ান মানে এগারো অর্থাৎ দশ ইন্টু এগারো বাই দুই কত হয় এখানে ফিফটি ফাইভ হয় এখানে হচ্ছে ফিফটি ফাইভ তাহলে এই অঙ্কটার আমি অ্যান্সার এবার কি করে করব এইটাকে ফলো রাখবেন এটা দিয়ে অঙ্কটা হবে কিভাবে হবে আচ্ছা দু নম্বর জিনিস হচ্ছে শেখানোর জন্য এই দু নম্বর জিনিস হচ্ছে আমি দুই পূর্ণ তিনের পাঁচকে আমি অবশ্যই লিখতে পারি দুই প্লাস তিনের পাঁচ এটা আগে ক্লাসেও বলেছি লিখতে পারি তো এটাকেও যদি আমি সেইভাবে লিখি এই জিনিসটাকে আমি দশ প্লাস একের দশ সরি একের এগারো প্লাস দশ প্লাস দুইয়ের এগারো এইভাবে লিখতেই পারি অবশ্যই পারি তাহলে এই রকমভাবে আমার এক থেকে শুরু করে এখানে দশ পর্যন্ত আছে অর্থাৎ এই দশটাও কিন্তু বার আসছে তাহলে আমি এগুলোকে এতবার না লিখে আমি লিখছি যে দশটা আমি দশ বার নিয়েছি এই দশটা এরকম করতে করতে একটা দুটো করতে করতে যেহেতু এখানে দশ আছে মানে দশটা দশ বার আছে সেই জন্য দশ ইন্টু দশ লিখেছি ঠিক আছে প্লাস ব্যাকেট নিয়ে আমি কমন নিতে পারি একের এগারো প্লাস দুইয়ের এগারো প্লাস তিনের এগারো এইভাবে করতে 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 দশের এগারো তাহলে এটাকে করলে কী হবে এটা তো দশ দশে একশো হচ্ছে প্লাস এর লস আগুত এগারোই হবে এবার ওপরে কি আসবে ওপরে আসবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস দশ পরীক্ষা হলে কি আমি এটা যোগ করবো সেই জন্যই আপনাদের আগে শিখে দিলাম এক থেকে পরপর সাধারণ সংখ্যার যোগফল ফল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর যেখানে এখানে এন মানে হচ্ছে দশ তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু মানে দশ ইন্টু এগারো বাই দুই মানে পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে ওপরে এর মানটা কত দাঁড়াচ্ছে ফিফটি ফাইভ তাহলে একশো প্লাস ফিফটি ফাইভ বাই ইলেভেন কাটাকুটি করলে হয় পাঁচ অ্যান্সার হয়ে যাবে একশো পাঁচ ঠিক আছে এখানে চারটি অপশান ছিল একশো পাঁচ একশো দশ পূর্ণ দশের এগারো ইত্যাদি ইত্যাদি ছিল তো এটার সঠিক উত্তর হয়ে যাবে একশো পাঁচ এবং অঙ্কটাকে এইভাবেই করতে হবে ঠিক আছে বোঝা গেল তো আরেকটা আমাদের আপনাদের অঙ্ক দিয়ে দিচ্ছি সেম অঙ্ক আপনারা করে নিন এটা নেক্সট অঙ্ক দিয়েছি এটা এটা আমার নিজের মন থেকে দিয়েছি তাই অপশান দিই নি তো এটা আপনারা করে দেখুন কত হচ্ছে নিরানব্বই পূর্ণ একের সাত নিরানব্বই পূর্ণ দুয়ের সাত নিরানব্বই পূর্ণ তিনের সাত করতে করতে এইখানে নিরানব্বই পূর্ণ ছয়ের সাত পর্যন্ত আছে তো এটা এটা কীভাবে করতে হবে শর্টকাট রুলসে কীভাবে করতে হবে তো দেখে নিই কটা নিরানব্বই পাবো এখানে ছয় আছে মানে টোটাল আমার ছটা রাশি আছে টোটাল ছটা আছে ছটার আশি আছে তাহলে আমি কটা পাবো নিরানব্বই নাইনটি নাইন ছটা তাহলে নাইনটি নাইন ইন্টু সিক্স প্লাস ভেতরে কি পাবো একের সাত প্লাস দুয়ের সাত করতে 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 ছয়ের সাত পাবো তাহলে নিরানব্বই ইন্টু ছয় মানে কত এক নিরানব্বইটাকে একশো ধরে নিন তাহলে ছয় একশো ছশো আর এক করে বাদ দিন ছয় এক ছয় ছশো থেকে ছয় বাদ দিলে কত হয় পাঁচশো চুরানব্বই এইভাবে গুণ করা যায় ওকে নেক্সট এর সঙ্গে প্লাস কত করতে হবে নিচে তো লসাকু সাত আসবে আর ওপরে হচ্ছে এক থেকে শুরু করে ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে করে ওয়ান প্লাস সিক্স পর্যন্ত আমাকে যোগ করতে হবে তো শর্ট রুলস ছয় ইন্টু ছয় প্লাস এক মানে সাত বাই দুই কাটাকুটি করলে হয় তিন তিন সাততে একুশ তাহলে ওপরের এইটুকুর মান কত বেরোচ্ছে ওপরের এইটুকুর মান বেরোচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে আমি এখানে লিখতে পারি নেক্সট ফাইভ নাইনটি ফোর প্লাস টোয়েন্টি ওয়ান বাই সেভেন কাটাকুটি করলে হয় থ্রি তাহলে অ্যান্সার হয়ে যাবে ফাইভ নাইনটি সেভেন এটাই হয়ে যাবে এটার সঠিক উত্তর তো আশা করছি পরীক্ষা হলে এরকম অঙ্ক করলে সরলীকরণের আপনারা নিশ্চয়ই আর ভুল করবেন না এবং সহজ পদ্ধতিতে আপনারা খুব তাড়াতাড়ি করে করতে পারবেন ওকে এবার আসছি আরেকটু একটু মডিরেট অঙ্ক আরেকটু ভালো অঙ্ক আসছি তো দেখুন দেখুন এরপর হচ্ছে নেক্সট অঙ্ক দুটি দিয়েছি আপনাদের জন্য অপশানও টুকে দিয়েছি আপনারা বলেন অপশান দিতে অপশান টুকে দিয়েছি দেখুন বেস্ট অঙ্ক এবং বেস্ট সলিউশন ঠিক আছে পরীক্ষার হলে এরকম অঙ্ক সাপোজ পরেই পড়ে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে তো এটা কিন্তু যোগে নেই এগুলো সব গুণে আছে মানে এই মাঝখানে ব্র্যাকেট মানে এগুলো গুণ ঠিক আছে এই অঙ্কটা যদি পড়ে যার নিয়ম জানা থাকবে না যে অঙ্কটাকে সহজ পদ্ধতিতে কীভাবে করতে হয় সে কিন্তু অঙ্কটাকে ছেড়ে দেবে বা করতে যাবে অনেক সময় লেগে যাবে তো তার জন্য কি পদ্ধতি একবারে দেখে নিন তারপর আমি সলিউশন করে দিচ্ছি কি আছে এখানে কত আছে আমি একটা জিনিস খালি ফলো করে গেছি এটা এক একের দুই এক একের এক তিন এক এক চার এইভাবে করে করে আছে এই অঙ্কটার ক্ষেত্রে এক একের দুই এক একের তিন এক একের চার এইভাবে করে করেই আছে তো এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কত হবে এটাই আছে দুই এখানে নিচে আসছে দুই মানে আমি এখানে লিখছি নিচে দুই আর ওপরে পঞ্চাশ এক কে পঞ্চাশ আর একে একান্ন ওপরে লিখবো একান্ন একান্নকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁচিশ পয়েন্ট ফাইভ এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার এ এটা হয়ে যাবে অ্যান্সার একইভাবে ক্ষেত্রে প্রথমে ওপরেরটাকে লিখব প্রথমে হচ্ছে এক আছে বলে প্রথম পদটা লিখলাম এক আর শেষে লিখব নিচের পদটা নিচের পদটা আছে এখানে এন তাহলে এর তলায় লিখবো এন আর অপশান নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার অঙ্ক কি এতটাই সহজ যে এইভাবে অঙ্ক হয়ে যাবে পরীক্ষার হলে আপনাকে অঙ্ক করতে হবে না হ্যাঁ এতটাই সহজ এইভাবেই সলভ হয়ে যাবে সলিউশানটা একবার দেখে নিন কেন এটা হয়ে করে দিলাম আচ্ছা আসছি তাহলে প্রথমটাই আসছি ফার্স্ট আচ্ছা এক প্লাস একের দুই মানে কি এক পূর্ণ একের দুই হতেই পারে এক প্লাস একের দুই মানে এক পূর্ণ এক দুই এটা আমি শিখিয়েছি বারবার তাহলে দুই একে দুই আর একে এটা হচ্ছে তিনের দুই ব্র্যাকেট মানে গুণ তিন একে তিন আর একে চারে তিন চার একে চার আর একে পাঁচের চার তো এইভাবে আসতে যাচ্বে ছয়ের পাঁচ তারপর আসবে সাতের ছয় হতে 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 লাস্ট আছে একান্ন বাই পঞ্চাশ আসবে লাস্ট তো আমার এত বড়ো করার দরকার নেই আমি খালি দুটো কি তিনটে করে আমি পরীক্ষা হলে দেখে দেব সিকোয়েন্সটা কী আসছে এখান থেকে লক্ষ্য করে দেখুন তিন তিন কাটছে চার চার কাটছে পাঁচ পাঁচ কাটছে ছয় ছয় কাটছে সাত সাত এখানে কাটবে একইভাবে এখানে পঞ্চাশ থাকবে ওপরে পঞ্চাশ আর পঞ্চাশ কাটবে কিন্তু কাটছে না কোনটা ওপরে এই ফিফটি ওয়ানটা কাটছে না আর এদিকে তলার দুইটা কাটছে না তাহলে পড়ে থাকবে ওপরে ফিফটি ওয়ান আর নিচে টু তাহলে অ্যান্সার হবে ভাগ করলে পঁচিশ পয়েন্ট পাঁচ কোনো কনফিউশন আশা করছি কোনো কনফিউশন থাকার কথা নেই এরপর আসছি নেক্সট অঙ্কটা কেন এইটা উত্তর হলো দেখা যাক আচ্ছা এক মাইনাস একের দুই যখন এই সিকোয়েন্স ফলো করেছে মানে এটা কত একের দুই ইন্টু তিন একের তিন মাইনাস এক মানে দুয়ের তিন বা যেহেতু সব কটা থেকে এক করে মানে এক থেকে সব কটা মাইনাস আছে তাহলে কী করতে হবে এখানে তিন আছে ওপরে এক মাইনাস করে দিন দুয়ের তিন ইন্টু এখানে চার আছে ওপরে এক মাইনাস করে দিলে তিনের চার ইন্টু একইভাবে কত আসবে এটা পাঁচ আসবে পাঁচের মানে চারের পাঁচ হবে তারপরে আসবে পাঁচের ছয় এভাবে আস্তে আস্তে যাবে হতে 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 সেই লাস্ট আসবে ওই এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এই যে এন এন মাইনাস ওয়ান বাই এন এটা আসবে এবার আমার কাটবে কি এখানে দেখবো এখানে দেখুন দুই দুই কাটছে এইভাবে কাটতে কাটতে আছে তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় কাটতে কাটতে এখানেও নিশ্চয়ই এন মাইনাস ওয়ান আসবে আর এটা এন মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে পড়ে থাকবে কি ওপরের ফার্স্ট পদ এক আর তলায় নিচে আছে এন সেই জন্য অ্যান্সার করেছিলাম ওয়ান বাই এন খালি আপনাকে পরীক্ষার হলে ফলো করতে হবে যে সিকোয়েন্সটা কীভাবে দেওয়া হয়েছে যদি এই সিকোয়েন্সে আসে যোগের বেলায় কী বলে দিয়েছি নিশ্চয়ই বোঝা গেছে আর বিয়োগের বেলায় কী বলে দিয়েছি নিশ্চয়ই বোঝা গেছে কারো কোনো কনফিউশন নেই আপনারা এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন এবং আশা করছি আপনারা সঠিক বুঝতে পেরেছেন ভালো লেগেছে এবার আসছি নেক্সট প্রশ্নয়ে তো বন্ধুরা নেক্সট অঙ্ক দেখুন আরও একটা অঙ্ক অ্যাডভান্স দিয়েছি কী অ্যাডভান্স এটার পরিবর্তন কী আছে এখানে কিন্তু দেখুন এক মাইনাস একের দুই একের তিন করে করে নেই এখানে আলাদা আলাদা সংখ্যাগুলো এসছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলেন যেখানে ছিল এক মাইনাস একের দুই এক মাইনাস একের তিন সেখানে ভালো করে লক্ষ্য করে দেখুন তো এটা কত ছিল দুই এটা কত ছিল তিন তারপর একটা ছিল ওয়ান মাইনাস একের চার এটা কত ছিল চার প্রত্যেকটার গ্যাপ দেখুন দুই থেকে তিন তিন থেকে চার প্রত্যেকটার গ্যাপ এক আর ওপরেও প্রত্যেকটার একই ছিল তাহলে এই অঙ্কটা দেখতে আলাদা ওপরের অঙ্কটা যেটা ঠুকেছে সেটা দেখতে আলাদা কিন্তু সিকোয়েন্সটা একই কেন একই দেখুন এখানে এটা পাঁচ এটা আট তাহলে পাঁচ থেকে তিনের আট হচ্ছে তিন ডিফারেন্স আট থেকে এগারো হচ্ছে তিন ডিফারেন্স এইভাবে সেই জন্য ডিফারেন্সটাকে ওপরে লেখা যে তিন 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 করে অর্থাৎ আমার একই রকম অঙ্ক করতে হবে একই রকমভাবেই তো এটাকে একবার সাজিয়ে নিয়ে একবার দেখাচ্ছি আপনাকে এক মাইনাস একের তিন যখন কোনো সংখ্যাকে এক থেকে বিয়োগ করতে দেয় তখন চোখ বুঝে কী করতে হয় নিচের সংখ্যাটা এখানে লিখতে হয় পাঁচ আর ওপরে এখানে তিন আছে মানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই সেটা লিখছি দুই একইভাবে এটা লিখছি আট ওপরে তিন বিয়োগ করতে বলেছে মানে পাঁচ লিখবো ইন্টু নিচে লিখছি এগারো ওপরে তিন বিয়োগ করতে মনে হচ্ছে আট এইভাবে লিখে লিখে যাবো এখানে বত্রিশ থেকে বত্রিশ থেকে বত্রিশ মাইনাস তিন মানে টোয়েন্টি এইট সরি টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন বাই থার্টি টু এটা আসছে এরকমভাবে আসবে তাহলে এই সিকোয়েন্সটা ফলো করে দেখুন তো কী কী কাটছে দেখুন এইভাবে কেটেছে এইভাবে কেটেছে লাল কালি দিয়ে বোঝাচ্ছি এইভাবে কেটেছে পাঁচ পাঁচ আট আট তাহলে এগারো এইখানেও কাটবে এগারো তাহলে এটাও টোয়েন্টি নাইন আর এখানে টোয়েন্টি নাইন কাটবে তাহলে অ্যানসার কী হয়ে যাবে বিয়োগের ক্ষেত্রে ওপরেরটা আর নিচেরটা সেই একই জিনিস আসছে অর্থাৎ যতই আমার ঘুরিয়ে দিক সিকোয়েন্সটা বারবার বলছি ফলো করতে কি সিকোয়েন্স আছে দেখতে পেয়েছেন দেখে মনে হচ্ছে এটা আগের অঙ্কটা থেকে আলাদা কিন্তু আলাদা নয় একই জিনিস তো এটাকে বলে দিচ্ছি যে এই ডিফারেন্সটাই দেখুন উপরে লিখেছে পাঁচ থেকে আট ডিফারেন্স তিন আট থেকে এগারো ডিফারেন্স তিন সেই জন্য উপরে তিন দিয়ে দিয়েছে এক দিয়ে দেয়নি এইভাবেই অঙ্কটা তৈরি করে দেয় যাতে খুব স মানে অল্প সময়ে অঙ্ক করতে দেয় কারণ নিশ্চয়ই সলভ করা যায় বলেই পরীক্ষাতে পরীক্ষায় দেয় আর সলভ করার নিয়ম হচ্ছে এটা জাস্ট বিয়োগের ক্ষেত্রে ওপরে পদ্মা প্রথমের পদ্মা উপরে লাস্ট পদ্মা নিচে দুই বাই বত্রিশ মানে একের ষোলো অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি আশা করছি ক্লিয়ার সরলীকরণ ক্লিয়ার এবার আসছি নেক্সট প্রশ্ন লাইক না দিয়ে কিন্তু ক্লাসটায় যাবেন না এবার আসছি নেক্সট প্রশ্ন এবার আসছি আর একটা নতুন অঙ্গ বা নতুন অঙ্গ মানে এটা আর একটা সুন্দর অঙ্গ পরীক্ষায় এরকম অঙ্ক পরীক্ষায় পড়ে দেখুন লেখা আছে একের কুড়ি প্লাস একের তিরিশ প্লাস একের বিয়াল্লিশ একের পঞ্চাশ আছে হ্যাঁ পঞ্চাশ বাহান্ন এটা পঞ্চাশ হবে না ছাপান্ন হবে রাইট পঞ্চাশ হবে কত নয় ছাপান্ন একের বাহাত্তর একের নব্বই এইভাবে দেওয়া আছে তো এটা কি আমি এত বড়ো মানে পরীক্ষার হলে ধরুন প্র্যাকটিস করে জানি অঙ্কটা নিয়মটা ভুলে গেছেন কীভাবে করতে হয় সেই জন্য এই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করতে হয় বলেই আমি ক্লাসে করিয়ে দিচ্ছি যাতে পরীক্ষা পড়লে একবারেই মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে যে দাদা ক্লাসে করেছিলাম এইভাবে এইভাবে বলেছিল ইত্যাদি ঠিক আছে যাই হোক তো কুড়ি তিরিশ চল্লিশ বেল এগুলো নিশ্চয় লসা কমই করবো না ঠিক আছে আচ্ছা এই যদি আমি অ্যান্সার করতে চাই আমি খালি একটা জিনিস দেখে নিয়েছি একটা জিনিস দেখে নিয়েছি যে এইরকমই যখন অঙ্ক দেবে তখন নিজেরগুলোকে পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙতে হবে মানে কি কীরকম আমি এইটাই কুড়িটাকে পরস্পর মৌলিকে ভাঙলে হয় চার ইন্টু পাঁচ আর শেষেরটাকে ভাঙলে হয় এগারো ইন্টু বারো এগারো ইন্টু বারো করলে একশো বত্রিশ হয় আর চার পাঁচে কুড়ি হয় আমি এটা দেখে নিয়েছি আর আমি পরীক্ষার হলে করবো অ্যান্সার একের চার মাইনাস শেষেরটা তো এক বাই প্রথম পথ আর ওয়ান বাই শেষ পথ একের বারো কত হবে বারো তিন মাইনাস এক মানে দুইয়ের বারো কাটাকুটি করলে হয় একের ছয় অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বেশি আমাকে খাটতে হবেই না এবারে প্রশ্নটা হলো দাদা আপনি এটা কী করে করলেন কেন বললেন আচ্ছা ঠিক আছে তো আমি এবার আসছি একের কুড়ি এটাকে যদি আমি ভাঙি কী আসবে ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ লিখতে পারি পরস্পর মৌলিকে ভাঙতে হয় বলেছি দশ ইন্টু দুই দশ দু কুড়ি ওরকম নয় পরস্পর মৌলিক চার পাঁচে কুড়ি মানে পরপর সংখ্যায় এটা দেখুন পাঁচ ছয় তিরিশ এসে যাচ্ছে পাঁচ ইন্টু ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে পরেরটা নিশ্চয়ই ছয় ইন্টু সাত আসবে পরেরটা নিশ্চয়ই সাত ইন্টু আট আসবে না দেখে করে দেবো পরস্পর ইন্টু আট ইন্টু নয় আসবে দেখুন মিলছে কি না ছ সাতটে বিয়াল্লিশ সাতাশে ছাপান্ন আর নয় বাহাত্তর ন দশে নব্বই এগারো দশকে একশো দশ এগারো ইন্টু বারো মনে একশো বত্রিশ তাহলে এইভাবেই সিকোয়েন্সে ভাঙা আছে আর এটার মানে কি এটার মানে আমি লিখতে পারি একের চার মাইনাস একের পাঁচ লিখতে পারি অর্থাৎ পিছন দিকে আসছি ব্যাকে আসছি একের চার মাইনাস একের পাঁচ করলে কী হয় নিচে লসাগু চার ইন্টু পাঁচ কুড়ি হয় তাহলে ওপরে কি হয় পাঁচ মাইনাস চার হয়তো তার মানে এক ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ এটাই হয় এটা থেকে যদি আমি যেতে চাই তাহলে আমি এটাকে ব্যাকে আসছি অর্থাৎ এই রকম গুণকে ভাঙলে আসবে এইটা এটা আসবে তাহলে পরের টাকাও ঠিক ভাঙলে একের পাঁচ মাইনাস একের ছয় আসবে তাহলে পরের টাকাও ভাঙলে একের ছয় মাইনাস একের সাত আসবে পরের টাকাও ভাঙলে একের সাত মাইনাস একের আসবে এইভাবে আস্তে 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 যাবে ডট 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 লাস্ট হচ্ছে একের এগারো মাইনাস একের বারো এটা আসবে তাহলে দেখা যাচ্ছে একের চার বাদে প্লাস একের পাঁচ মাইনাস একের পাঁচ কেটে যাচ্ছে প্লাস একের ছয় মাইনাস একের ছয় প্লাস একের সাথে মাইনাস একের সাথে প্লাস একের মাইনাস একের কাটতে 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 এখানে এগারো পর্যন্ত গিয়ে কাটবে তাহলে পরে থাকবে একের চার আর শেষে একের বারো সেই জন্যই আমি করেছি একের চার মাইনাস একের বারো করার পর অ্যান্সার বেরিয়ে গেছে একের ছয় পরীক্ষার হলে পড়লে সে এক্সাইজ পুলিশ হোক ডাবলুবি হোক প্রাইমারি এক্সামই হোক আমাকে কিন্তু এই অঙ্কগুলো খুবই দরকার ছিল সেই জন্য করাচ্ছি আশা করছি ভালো লেগেছে নেক্সট অঙ্ক দেখি কি আছে তো বন্ধুরা এবার দেখুন নেক্সট প্রশ্ন ঠিক আছে এখানে আমি আপনাদেরকে অপশানও দিয়ে দিয়েছি একটা একটা করে অঙ্ক সলভ করবো ঠিক আছে প্রথম প্রশ্নটা দেখুন যারা দেখ বুঝতে পারছেন আমি তাদেরকে বলে দিচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও সেই সংখ্যাটির অঙ্কদয় স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা দুটির সমষ্টি সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য এবং এটি একটি সূত্র যার জন্য অঙ্কটা দিয়ে দিচ্ছি সূত্রটা যাতে মনে থাকে ঠিক আছে সূত্রটা যাতে মনে থাকে আচ্ছা রকম দেখুন এটা কিন্তু কোনোরকমভাবে আমি সলভ করে বলে দিচ্ছি যে কীভাবে হয় তো আপনি উদাহরণের মধ্যে টেস্ট করে দেখুন যে কোনো একটা দুই অঙ্কের সংখ্যা লিখছি আমি সাপোজ তিপান্ন লিখলাম এবারে একে যদি উল্টে দিই কী হবে একে উল্টে দিলে হবে পঁয়ত্রিশ যোগ করলে কত হবে অষ্টআশি তাই তো আচ্ছা আর আরও অন্য সংখ্যা দিচ্ছি ধরুন নি দিলাম ফর্টি ওয়ান তাহলে এর কি ওয়ান ফোর ফরটিন যোগ করলে হয় ফিফটি ফাইভ তারপর আরও সংখ্যা দিই যা খুশি সংখ্যা দিলাম তিয়াত্তর এর বিপরীত কি সাঁত্রিশ যোগ করলে কত হয় একশো দশ তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখুন তো যে কোনো দুই অঙ্কের সংখ্যাই নিই না কেন তাকে যদি তার সংখ্যার যদি অঙ্ক যদি আমি ওলট পালট করে দিই বা চেঞ্জ করে দিই স্থান পরিবর্তন করে দিই এবং সেই দুটো সংখ্যাকে যদি যোগ করে দিই যে যোগ ফলটা পাওয়া যাবে অলওয়েজ এগারো দ্বারা বিভাজ্য আট এগারো অষ্টআশি পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দশকে একশো দশ অলওয়েজ এগারো দ্বারা বিভাজ্য এটা ছিল একটা সূত্র সেটা অঙ্কের মাধ্যমে বলে দিলাম পরীক্ষা হলে যেন মনে থাকে ঠিক আছে ওকে নেক্সট প্রশ্ন আসছি এই যে অঙ্কটা আচ্ছা এটাকে আমি তাহলে এমনি পদ্ধতিতে সলভ করে দেখা যাবে তারপরে আমি নেক্সট পদ্ধতিতে আসছি এটা যদি এমনি পদ্ধতিতে করি কেন এগারো দ্বারা বিভাজ্য হলো দেখুন সবটাই জানা দরকার জানলে দরকার একটা সংখ্যা এটা একক আর দশক তাহলে সংখ্যা টেন এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমি উল্টে দিই হয়ে যাবে টেন ওয়াই প্লাস এক্স হবে নিশ্চয়ই টেন এক্স প্লাস ওয়াই একটা সংখ্যা একে উল্টে দিলে টেন ওয়াই প্লাস এক্স এই দুটো যোগফল কি দাঁড়াচ্ছে এই দুটো যোগফল দাঁড়াচ্ছে এগারো এক্স প্লাস এগারো ওয়াই তাহলে এগারো কমন নিলে এক্স প্লাস ওয়াই বলুন এই সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করা যাবে তো নিশ্চয়ই যাবে সেই জন্যই এগারোটা হয়েছে অ্যান্সার আশা করছি ক্লিয়ার এরপরে নেক্সট প্রশ্নটা আসছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির অনুপাত কত সেভেন ইজ টু ওয়ান দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা এক বেশি সংখ্যাটি কত আমি এই ধরনের অঙ্ক একটা শিখিয়েছিলাম যে অপশান টেস্ট করে কিভাবে এই অঙ্কগুলো কিন্তু অপশান টেস্ট করাটা হচ্ছে বেস্ট পদ্ধতি তো এর জন্য একটা গোটা ক্লাস দিয়েছিলাম যারা দেখেনি এখানে আই বটনে ক্লিক ক্লিক করে দেখে নেবেন আই বাটনে অঙ্কর ক্লাসটা আছে দেখে নেবেন শুধুমাত্র অপশান টেস্ট করে কিভাবে অঙ্কগুলো সলভ করে যাওয়া যায় ঠিক আছে শুধুমাত্র অপশান টেস্ট করে অন্য কিছু করে নয় আচ্ছা ক্ষেত্রে দেখুন যদি অপশান টেস্ট করি মানে যে অনুযায়ী সিকোয়েন্স করে এখানে বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা এক বেশি এটা ক্ষেত্রে দেখুন এককের ঘরের অঙ্ক দশক অঙ্ক বেশি এটা 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 অর্থাৎ সব কটাই এটা দিয়ে মিলছে তো এটা তো নেওয়া যাবে না এবার ওপরের দেখব দুই অঙ্ক বিশেষ সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক দুটি সমষ্টির অনুপাত সেভেন ইস টু ওয়ান তাহলে সংখ্যাটির কী বলেছে অঙ্ক দুটি সমষ্টির অনুপাত সেভেন ইস টু ওয়ান সংখ্যা পঁয়ষট্টি এখানে আছে এদের সমষ্টি হচ্ছে পঁয়ষট্টি পাঁচ ছয় এগারো এই অনুপাতটা কি কখনও সেভেন ইস টু ওয়ান আসে না এটা করে দেখুন তেতাল্লিশ ইস টু সাত এটা করেও আসবে না সাত ইস টু ওয়ান এটাও কাটা থ্রি আর দুই আছে তাহলে বত্রিশ ইস টু তিন আর দুই পাঁচ এটা কাটলেও কখনও সেভেন ইস টু ওয়ান আসে না এবং শেষেরটা হচ্ছে একুশ ইস টু তিন কারণ একুশ ইস টু সংখ্যা সংখ্যাধু সমস্যা দু এক তিন কাটাকুটি করলে হয় সাত তিনে তিন সাততে একুশ তো তিন একে তিন সেভেন ইস টু ওয়ান এবং এটাই হয়ে যাবে অ্যান্সার লাস্ট অঙ্কটা লাস্ট অপশানটা অপশান নাম্বার একুশ হয়ে যাবে অ্যান্সার এগুলোকে কিন্তু সলিউশন করার থেকে অপশান টেস্ট করে করাটাই সব থেকে বেটার বোঝা গেল ওকে আসছি নেক্সট প্রশ্নই তো বন্ধুরা এবার দেখুন নেক্সট অঙ্কটা নেক্সট অঙ্কটা ভিভিআই অঙ্ক এবং এখানে একটা ভালো কনসেপ্ট দেবো বলে অঙ্কটা দিয়েছি কি কনসেপ্ট আছে তো দেখা যাক তো দেখুন অঙ্কটাই বলছে দুই ব্যক্তির মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে ফোর ইস টু সেভেন এবং ইলেভেন ইস টু কুড়ি যদি প্রত্যেকে মাসে চারশো টাকা করে সঞ্চয় করে তাদের মাসিক আয় কত এখানে যে কনসেপ্টটা কাজে লাগে আমি আগে শর্ট টিক বলে দিচ্ছি তারপর আমি কনসেপ্টটা বোঝাচ্ছি এই অঙ্কের ক্ষেত্রে শর্ট টিকটা অ্যাপ্লাই করা যায় কিন্তু এটাই যখন একটু আলাদা হয়ে যাবে তখন শর্ট টিক অ্যাপ্লাই কিন্তু হবে না ঠিক আছে সেই কনসেপ্টে আমি বোঝাব তো আপনারাও সেটাকে টেস্ট করে দেখবেন দেখুন এখানে দেওয়া আছে আয়ের অনুপাত ফোর ইস টু সেভেন ব্যয়ের অনুপাত ফোর ইলেভেন টু টোয়েন্টি তাহলে এ আর বি যদি দুই ব্যক্তি হয় আয়ের অনুপাত আয়ের অনুপাত দেওয়া আছে ফোর ইস টু সেভেন ঠিক আছে আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে ব্যয় অনুপাত দেওয়া আছে ইলেভেন ইস টু কুড়ি আয় থেকে যদি ব্যয় মানে খরচ আয় থেকে যদি আমি ব্যয় বাদ দিই তাহলে তো আমি কী পাবো তাহলে আমি পাবো সঞ্চয় অবশ্যই সঞ্চয় পাবো কত টাকা ইনকাম করছি সেখান থেকে যদি ব্যয় করে দিই খরচ করি যেটা বাকিটা পড়ে থাকবো সেটা হচ্ছে সঞ্চয় এটা আমরা জানি কিন্তু আমি যদি আমার শট্রিক্স হিসাবে কাজে লাগিয়ে এটাকে ধরি চার টাকা আয় করেছি আর এই ধরে বি ধরি ধরে সাত টাকা আয় করেছে তাহলে এখান থেকে চার টাকা থেকে কি সে এগারো টাকা খরচ করতে পারে আর সাত টাকা থেকে সে কি কুড়ি টাকা খরচ করতে পারে নিশ্চয়ই কম থেকে বেশি অনুপাত বিয়োগ করা যাবে না তাহলে এটাকে আমি অন্যভাবে একটু করতে পারি কিভাবে করতে পারি আমি একটু দেখছি আমি এগারোর থেকে বাড়াতে চাই মানে এগারোর থেকে বড়ো এটা যদি হয় তবে আমার বিয়োগ করা যাবে তাহলে আমি যদি এটাকে তিন দিয়ে গুণ করে নিই আর এটাকেও যদি তিন দিয়ে গুণ করি কত দাঁড়াচ্ছে তিন চারে বারো আর এটা দাঁড়াচ্ছে তিন সাত একুশ দেখুন এবার কিন্তু বিয়োগ করার জায়গায় এসেছে অর্থাৎ বারো থেকে বিয়োগ করলে হয় এক সঞ্চয় এক টাকা আর একুশ থেকে কুড়ি বিয়োগ দিলে হয় এক সঞ্চয় হচ্ছে এক টাকা ঠিক আছে তাহলে এখানে বলছে যে সঞ্জয় কিন্তু এক টাকা নয় বলে যে মাসে চারশো টাকা করে সঞ্চয় করে এরও এক টাকা সঞ্চয় এরও এক টাকা সঞ্চয় কিন্তু এরা এখানে প্রশ্ন তো বলা আছে প্রত্যেকে মাসে চারশো টাকা করে সঞ্চয় করেছে এক টাকা নয় চারশো টাকা করে এও চারশো টাকা এও চারশো টাকা অর্থাৎ এখানে এক মানে চারশো তাহলে এখানে কি চেয়েছে এখানে চেয়েছে যে প্রত্যেকের আয় কত তাহলে মাসিক আয় তাই তো প্রত্যেকের মাসিক আয় চেয়েছে হুম ঠিক আছে তাহলে এর মাসিক আয় কত এর মাসিক আয় বারো আর বিয়ের হচ্ছে একুশ তাহলে এর হচ্ছে বারো ইন্টু চারশো কারণ এখানে এক মানে চারশো হলে বারো মানে কত বারো ইন্টু চারশো চার হাজার আটশো আচ্ছা এখানে দিতে আমি ভুলে গেছি সরি এখানে অপশানগুলো দিতে আমি ভুলে গেছি এ মানে চারশো আর বি হচ্ছে বি হচ্ছে টোয়েন্টি ওয়ান ইন্টু চারশো চার চার একশো টাকা ঠিক আছে আচ্ছা এটা বলে এটা কত নম্বর দিয়েছি এটা সুবীর দাসের বইয়ের অঙ্ক অপশানগুলো আপনারা পারলে মিলিয়ে নেবেন সুবীর দাসের বইয়ের এটা ফর্টি ফাইভের অঙ্ক ঠিক আছে বোঝা গেল এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এটা কখন কাজে লাগছে যখন দুটো ব্যক্তির প্রত্যেকের মাসিক আয় সমান হচ্ছে সেই ক্ষেত্রেই কিন্তু এইটা কাজে লাগছে মাসিক আয় যখন প্রত্যেকের সমান থাকবে তখনই এই সঠিক কাজে লাগবে নাহলে কিন্তু কাজে লাগবে না ঠিক আছে সেরকমই একটা অঙ্ক আপনাদের দিচ্ছে আপনারা করে দেখবেন কাজে কিন্তু লাগবে না তার আগে বলে দিই সলিউশনটা অন্য করা যায় আচ্ছা আমি বলেছিলাম আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবো সঞ্চয় আমি টাকা ইনকাম করছি সাত টাকা খরচ করছি তাহলে সঞ্চয় কত তিন টাকা একইভাবে যদি আমি এই কথাটা বলি আমি দশ টাকা আয় করছি আর তিন টাকা সঞ্চয় করছি তাহলে ক টাকা খরচ করেছি সাত টাকা তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিলেও আমি ব্যয়টা পাবো বা খরচ পাবো তাহলে আয় থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই তবেও আমি খরচটা পেতে পারি আর এই পদ্ধতিটায় কাজে লাগাবো এখানে এটাকে ধরবো এর আয় আর বি এর আয় এর হচ্ছে ফোর এক্স আর বিয়ের হচ্ছে সেভেন ঠিক আছে আচ্ছা ফোর টাকা থেকে সে সঞ্চয় করছে কত এও চারশো টাকা সঞ্চয় করছে মাইনাস চারশো আর বি সঞ্চয় করছে সেভেন টাকা থেকে চারশো টাকা বাদ দিচ্ছি সঞ্চয় সঞ্চয় করেছিল সেটা চারশো টাকা বাদ দিলাম তাহলে খরচ করেছে অনুপাতটা এগারো বাই কুড়ি এই পদ্ধতিটাকে কাজে লাগাতে হবে এটাকে কোনাকুনিং গুন করবেন আশি এক্স মাইনাস চার দুগুণে আট আশি হাজার সরি আট হাজার আর এটা হচ্ছে সাতাত্তর এক্স মাইনাস চার এগারো চুয়াল্লিশ ঠিক আছে এটা বিয়োগ করলে হয় থ্রি এক্স সমান ওটা গেলে প্লাস প্লাস ছশো মানে পাঁচ হাজার ছশো তাই তো পাঁচ হাজার তিন হাজার ছশো মনে হচ্ছে চার তিন সাত হাজার তিন হাজার ছশো ছত্রিশশো তাহলে এক সমান কত বারোশো এক সমান বেরোচ্ছে আমার বারোশো তাহলে এর ইনকাম ফোর এক্স মানে চার ইন্টু বারোশো মানে চার বারম আটচল্লিশশো আর বিয়ের হচ্ছে সাত ইন্টু বারোশো সাত বারো চুরাশিশো আট হাজার চারশো দেখুন এটা আমি সেম উত্তর করেছি শর্টকাট পদ্ধতিতে আর এটা এই পদ্ধতিতে ফলো করে এটা এসছে এবার আপনাদের জন্য যে টেস্টটা দিচ্ছি সেটা আমি একটু ইনফরমেশানটা পাল্টে দিচ্ছি শর্টকাটে আপনারা করে দেখবেন শর্টকাট মিলে কি না ঠিক আছে ওকে দেখুন তো দেখুন এই অঙ্কটা যদি একটু পাল্টে দেয় দুই ব্যক্তির এ ও বি এর মাসিক আয় ও ব্যয় অনুপাত যথাক্রমে ফাইভ ইস টু সিক্স এবং থ্রি ইস টু ফোর যদি প্রত্যেকের মাসে মাসে যথাক্রমে আঠারোশো টাকা এবং ষোলোশো টাকা করে সঞ্চয় করে তাদের মাসিক আয় কত সেটা বার করতে হবে দেখবেন আপনারা দুটো পদ্ধতি করে দেখবেন কোনটা বেস্ট হচ্ছে এবং কাজে লাগছে কিনা শর্ট ট্রিক ঠিক আছে সেই জন্য বেসিকের ওপর জোর দিতে হয় ডেপথের ওপর জোর দিতে হয় সেটাই আপনার বলার তো সকলকে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের ফেসবুকে ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যানেলটিকে শেয়ার করুন যাতে আপনাদের আরও কাছে পৌঁছাতে পারি থ্যাংক ইউ